আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত পর্বে আমি ব্রাশ টুল কীভাবে ডিজাইন করতে হয় সেগুলো দেখাইছি মান্ডালার জন্য। আর আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটি মান্ডালা ডিজাইন করতে হয়। তো মান্ডালা ডিজাইন খুবই সহজ একটা বিষয়, আপনারা চাইলে খুব সহজেই মান্ডালা ডিজাইন করতে পারেন। আর প্রথম পর্বে আমি আপনাদের দেখাইছি কিভাবে মান্ডালা আর্টবোর্ড ক্রিয়েট করতে হয়। যারা প্রথম পর্বটি মিস করেছেন তারা ভিডিও প্লেলিস্টে প্রথম পর্বটি পেয়ে যাবেন, আশা করি প্রথম পর্বটিও দেখে নেবেন। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখে আসি কিভাবে একটি মান্ডালা ডিজাইন করতে হয়। তো আমি এখান থেকে ব্রাশে যাচ্ছি, ব্রাশে গিয়ে আমি ব্রাশ ওপেন করছি, যে ব্রাশটা গত পর্বে আমি ডিজাইন করেছিলাম। এখন আমি টুল বার থেকে ব্রাশ অপশনটি সিলেক্ট করে এখানে পিক স্ট্রোকের সাইজ একটু কমায় নেবেন। আর একটু ছোট করে নিই। স্টকের কালার আমি কালো করে নিচ্ছি, এগুলা ডিলিট করে দিলাম। আমি ব্রাশ টুল সিলেক্ট করে 20 ক্লিক করে এখান থেকে একটা ড্র করলাম। তারপর আবার এখান থেকে এই পর্যন্ত নেবেন একটা, এখান থেকে এই পর্যন্ত নেবেন পর্যন্ত। আপনারা সার্কেল এরপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা এগুলো একটু পয়েন্টগুলো ঠিক করে নেবেন। তা আমি পয়েন্টগুলো ঠিক করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি কিছু লাইন দেব, এই জন্য ব্রাশ টুল সিলেক্ট করে বি সিলেক্ট করে এর ভিতরে কিছু লাইন দিচ্ছি। লাইনগুলো যাতে বাইরে, লাইনগুলো যদি বাইরে চলে যায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনারা ভিতরে নিয়ে আসবেন এইভাবে। এছাড়াও আপনারা চাইলে এখান থেকে স্পাইরাল টুল সিলেক্ট করে এখানে একটা স্পাইরাল দিলাম, স্ট্রোক কালার বাড়িয়ে দিলাম, এখান থেকে ইউনিফর্মে গিয়ে এটা সিলেক্ট করলাম। এটা একটু নিচে নিয়ে আসবো, তারপরে আবার আমরা এখান থেকে একটা ব্রাশ সিলেক্ট করে অল্টার প্রেস করে এটা একটা কপি করে নিলাম।
আরেকটা কপি করে নিলাম, আরেকটা আরেকটা কপি করে নিচ্ছি। তো স্প্রাইরালটা আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, আপনারা একটু সময় দিয়ে করলে অনেক সুন্দরভাবে একটা মান্ডালা ডিজাইনের আউটপুট বের করতে পারেন। তো আমি শর্টকাটে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে একটা মান্ডালা আর্টবোর্ড তৈরি করতে হয়, কিভাবে ব্রাশ তৈরি করতে হয়, কিভাবে আপনারা মান্ডালা ডিজাইনটা করবেন। তো সময় দিয়ে করলে আর কি অনেক সুন্দর ডিজাইন হবে। তো আমি আপনাদের এখন আর অত সুন্দর করে দেখাচ্ছি না, জাস্ট ডিজাইনের সিস্টেমগুলা দেখিয়ে দিলাম যে আপনারা কিভাবে একটা মান্ডালা ডিজাইন করতে পারেন। মান্ডালা ডিজাইনের প্রসেসটা আমি আপনাদের দেখালাম। এরপরে আপনারা যাবেন লেয়ারে, লেয়ারে গিয়ে নিচের লেয়ারটা অবশ্যই লক অবস্থায় থাকবে, আর উপরে লেয়ারে গিয়ে এখানে সিলেক্ট করবেন, করে একদম নিচের দুইটা হাইড করে দিবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখন ওই লেয়ারটা সিলেক্ট হবে, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট, এক্সপান্ড, ওকে। এরপরে আপনারা পাথ ফাইন্ডারে গিয়ে ডিভাইড আনগ্রুপ, যতক্ষণ না এগুলো আনগ্রুপ হবে আপনারা করবেন, আর্টবোর্ডের উপর ক্লিক করবেন এক এক জায়গায় এক এক সময়, আর এগুলা আনগ্রুপ করবেন। তো আমার এগুলা আনগ্রুপ হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো সিলেক্ট কর সরি এখন আমি এখান থেকে একটা সিলেক্ট করব, করে এখানে দেখবেন একটা অপশন পাবেন সিলেক্ট সিমিলার অবজেক্ট, এটা সিলেক্ট করলে সে ওই অবজেক্টের অনুরূপ অবজেক্টগুলো আমাদের সিলেক্ট হয়ে যাবে অটোমেটিক। এরপর আমি কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, এরপর ওইগুলো ডিলিট হয়ে গেল। আমি এখন এটা জুম করে নিচ্ছি একটু, জুম করে পাথ ফাইন্ডার থেকে ইউনাইট করে দিলাম, দিয়ে এটার একটা আমি কালার দিচ্ছি, এই দেখেন নিচের লেয়ারটা একটু হাইড করে দিই তাহলে আর একটু স্পষ্ট বোঝা যাবে। এই যে এটা আমাদের একটা মান্ডালা ডিজাইন জন্য। আশা করি পরবর্তী ভিডিওটি দেখবেন, পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই মান্ডালার ডিজাইনটি আপনারা কিভাবে ইলাস্ট্রেটরে মক আপ করবেন।